হ্যালো গসিপ ব্লাগার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব তাহলে কি এবার বিয়ের পিড়িতে বসে পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল, নিজেদের ক্যারিয়ারে তারা আলাদা আলাদা ভাবেই অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডে বর্তমানে গুঞ্জন চলছে যে প্রেম করছেন এই জুটি। অনেকদিন ধরেই এই গুঞ্জন বলিপাড়ায় উঠছে। এট দ্য টাইম কফি উইথ কারণ টক শো এর ষষ্ঠ আসরে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু হয় বলেই জানা যাচ্ছে। অনুষ্ঠানের একটি পর্বে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন ভিকি। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হয়েছেন ভিকি ও ক্যাটরিনা। একসঙ্গে নৈশ ভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উস্কে দিয়েছেন তারা। এরপর একসাথে ভারতের বাইরেও গিয়েছেন তারা, যার কারণে এই গুঞ্জন আরো উস্কে যায়। এমনকি ক্যাটরিনার একটি ছবিতে ভিকির ছায়া দেখা গেলে তা নিয়েও নেট মাধ্যমে ঝড় উঠেছিল। এছাড়া আরো শোনা গিয়েছে যে গত বছর এপ্রিলে লকডাউনের আইন ভেঙে ক্যাটরিনার সঙ্গে দেখা করেছেন ভিকি, যদিও পরবর্তী সময়ে এই বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করে দিয়েছেন ভিকি কৌশল। অন্যদিকে বৃহস্পতিবার 19 আগস্ট সকাল থেকেই খবর উঠছে যে ভিকি ও ক্যাটরিনা কাইফ বিয়ে করে ফেলেছেন, আর এ নিয়েই এখন বর্তমানে উত্তাল নেট মাধ্যম। শুধু এখানেই থেমে নেই, তাদের বিয়েতে সালমান খান কিভাবে চান্না মেরিয়া গাইবেন তা নিয়েও তৈরি হয়েছে নানা ধরনের মিমি ও ট্রোল। রোকার পর অনুষ্ঠিত হবে বাগদান, তারপরেই সাত পাকে বাধা পড়বেন ভিকি ও ক্যাটরিনা। কিন্তু নেট মাধ্যমে ঘুরে বেড়ানো এসব তথ্য কি আদৌ সত্যি কিনা জানতে চাইলে ক্যাটরিনা মুখ না খুললেও বক্তব্য দিয়েছে ক্যাটরিনার টিম। তারা জানিয়েছে ক্যাটরিনা ভিকির বিয়ে হচ্ছে না, আর পুরো বিষয়টি হচ্ছে বানোয়াট গল্প। রিসেন্টলি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি জুটি অভিনীত শেরশাহ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন নির্মাতারা। এতে হাজির হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। শুধু তাই নয়, সিনেমার প্রদর্শনী শেষে প্রথমে ভিকি বের হয়েছেন, এরপরে বের হয়েছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন ইসাবেল কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এ নিয়েও আলোচনায় এসেছেন ভিকি ও ক্যাটরিনা। এর আগে এক সাক্ষাৎকারে ভিকিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আশা করছি এই বিষয়টিকে আপনারা সম্মান করবেন, আমার ব্যক্তিগত বিষয় আমি গোপন রাখতে চাই, কারণ যদি খোলাসা করি অনেক আলোচনা ও ভুল বোঝাবুঝি শুরু হবে, আর যেটি আমি চাইছি না। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আসলেই কি বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।